এই আমরা রাতে এগুলার ভিতরে থাকছিলাম, এরকম একটার ভিতরে চারজন করে থাকা যায়, বাট আমরা তিনজন করে থাকছি। হ্যালো গাইজ, দিস ইজ ওয়াসেক, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়েন ব্লগস। আজকেও আমার গলা বাইদ। এখন আমরা আছি রাতারগুল, আর এই জায়গাটার নাম হচ্ছে কি, সোহেল স্কোয়ার। লোকেশনের মামলায় আমি অনেক দুর্বল, সো এখানে আরেকজন আসতেছে এগুলো বলার জন্য। ওকে, আমরা আছি হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট যাওয়ার ঠিক একটু আগে। এই জায়গাটার নাম গুগলে সোহেল স্কোয়ার নামে সার্চ দিলে চলে আসবে, আর এটা মূলত হচ্ছে ক্যাম্পিং করার জায়গা। প্লাস এটার ভিউটা অনেক সুন্দর, আমরা সেই ভিউটা কোথা থেকে ড্রোন শটে। ইয়েস, ডেফিনেটলি। আজকে আমার ব্লগগুলো সবাইকে দিয়ে বলা হলো। এখানে আমরা কালকে রাতে আসি, যেটা এর আগের ব্লগে তো দেখলেনি। আর এটা হচ্ছে ওদের ঢুকার পথ, আর এখানে হচ্ছে ওয়াশরুম, যেটা সকাল থেকে আমাদের জাহিদ ভাই দখল করে আছে। আমি দখল করে নাই, আমি আসছি মাত্র 2 মিনিট হয়েছে। এর আগে ওয়াসেক বাথরুমে ঢুকে 7 মিনিট 45 সেকেন্ড ছিল। বেরোনোর পরে জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি ভিতরে বসে কী করলা, বলে ভাই গতকালকের ভিডিও টিডিও সব ট্রান্সফার করে দিয়েছি। ভিডিও না, ভুল বুঝছে, কালকে সারাদিনে যা করলাম ওগুলো সবগুলা চেক ইন তো হয়েছে, চেক আউট হয় নাই, ওগুলো চেক আউট দিয়েছিলাম। তো এখন যাই বলতেছি, রাতের বেলা তো আপনাদেরকে টেন্টও দেখাইতে পারলাম না, পেছনে তো দেখতেছেনই পেছনটা কেমন। আর আমাদের টেন্টগুলো হচ্ছে এই আমরা রাতে এগুলার ভিতরেই থাকছিলাম, এরকম একটার ভিতরে চারজন করে থাকা যায়, বাট আমরা তিনজন করে থাকছি, কজ আমরা ছিলাম 6 জন। আর এখন নাস্তা করব, আর নাস্তা এখানে আছে খিচুড়ি আর ডিম। ওকে, এখন নাস্তা করার টাইম, আর আমাদের নাস্তায় আছে খিচুড়ি ডিম আর এটাই। সো সকাল সকাল এর থেকে বেটার আর কি খাবো। ওকে, এখন ট্রাই করি ফার্স্ট এরটা কেমন হয়েছে। নর্মাল খিচুড়ি এরকম হয় ওরকমই। ওকে, আমি খেতে থাকি, আর এর মধ্যে আপনারা কিছু ড্রোন শট দেখেন এই এরিয়ার। ওকে, টাটা। এই রাতারগুলে এগুলো সবগুলোই আছে। সো আমাদের রাতে ক্যাম্প ফায়ার করা শেষ, তারপরে টেন্টে থাকাও শেষ, আর মেবি কাইকিং করবো না কারণ আমাদের হাতেও সময় নাই। তারপর আমি আগে করছি, এটা এক্সপিরিয়েন্সটা আমার আছে এখানে। সো শুধু শুধু কষ্ট করবো না কারণ ঢাকায় যেতে হবে। সো এখন যদি টায়ার্ড হয়ে যাই ঢাকায় বাইক চালাইতে প্রবলেম হবে, আর ঢাকায় নাকি অনেক বেশি কুয়াশা। অবশ্যই এখানে এখন 15 ডিগ্রি, রাতে দেখছিলাম 13 ছিল। এখানে বোট আছে, দেন কায়েক আছে। বোট হচ্ছে একটায় 4 জন করে 750, আর কায়েক করলে 2 জনের 450। এর জন্য করব না, দাম বেশি। অবশেষে আমরা বাইকে করে যাচ্ছি, কারণ কিছুই না, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমাদের আবার ঢাকায় ব্যাক করতে হবে, আর ঢাকায় নাকি অনেক বেশি কুয়াশা, আর রাতে হাইওয়েতে রাইড করা যাবে না। এই সব কিছু নিয়ে এখন এভাবেই যাই, যতটুকু যাওয়া যায় যাব। এরপর আপনাদেরকে ট্রাই করব, বা আমরা নিজেরাও ড্রোনের মাধ্যমে দেখব। এই ড্রোন ক্যারি করতেছি, এর জন্য ড্রোন পাই করব, ওখানে ড্রোন পাঠাই দিব, ড্রোনে সব শ্যুট করে নিয়ে চলে আসবো। কারণ এখানে যদি আমরা এটা এখন করতে যাই আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যাবে, কারণ 45 মিনিট নাকি যেতে লাগে
সো ওখানে যাবো, দেন ড্রোন ফ্লাই করবো, 2 ঘন্টা লাগবে আমাদের। সো এর জন্য আর একদম ওখানে গিয়ে টাটা। ওকে, আমরা বাইক চালাই তো এতটুকু পর্যন্ত আসলাম। এই রাস্তা এখানে শেষ, এখন তাও সাকিব ভাই ট্রাই করতেছে। আমার থেকে মনে হচ্ছে যাওয়া যাবে না, আচ্ছা তাও দেখি। ওকে, সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে এই আমার ট্রাইপড, এক টুকরা আমাদের টেন্টে, 2 টুকরা এখানে, সব লস চলতেছে। আর এখন ড্রোনটাকে ফ্লাই করব। আমার ব্যাগের অবস্থাও খারাপ, সাকিব ভাই হেল্প করেন। ফরেস্ট এটাই, এতক্ষণ ফরেস্টের মধ্যে সবাই বাইক চালাইলাম, বেত গাছ ছিল কিন্তু অনেক, আমি লাগছে কয়েকটা কাঁত কুত করে। এই বেতের বাড়ি খাইছেন জীবনে? আপনি বেশি খাইছেন আমি জানি। এই ড্রোনটার নাম কি? DJI Spark। এ আমার ট্রাইপডটা ভাঙা স্টার্ট করছে, দেখছেন আমার ভিতরগুলো ভাঙছেন। এই সেই লোক, আমি তার ট্রাইপড একটু ভাঙি নাই, ট্রাইপডটা ভাঙা ছিল কিনা আমি জানি না, ভাঙা ছিল না। হাতে একটু ভিডিও করার পরে দেখলাম ওটা অটোমেটিক আমার হাতে খুলে চলে আসছে। আর আমরা ফরেস্টের ভিতরে আর ঢুকবো না, কজ ফরেস্ট এটাই, কিছুই নাই, উল্টো আরও কাটার মধ্যে গুঁতা খাচ্ছি, এর জন্য আর হচ্ছে না। সো এখন ড্রোন শট। তো অনেক কষ্টে এখানে ড্রোন ফ্লাইটা করলাম, আর যাই না এটা ভালো লাগবে কি না, যদি লাগে তাহলে তো ভালোই। সো এখন এখান থেকে ব্যাক করি, আর ফরেস্টের ভিতর ঢুকবো না, কজ ফরেস্টের মধ্যে অনেক কাঁটা, আর আমাদের গ্রুপের 2 জন ওটা একদম ভিতরে, বাট আমরা বাকিরা সবাই এখানে। আর এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের যে টেন্ট ওখানে, ওখান থেকে সব কিছু নিয়ে দেন একদম সিলেট শহরে। ওকে, তাহলে এখন যাই। ওকে, রাতারগুল থেকে এখন একদম সিলেটে, রাতারগুল থেকে আসতে বেশিক্ষণ লাগে নাই, 1/2 ঘন্টার মতো। আর সিলেটে যেহেতু আসছি, এখন পর্যন্ত একটা মাজারও ঘোরা হয় নাই, এর জন্য এখানে আসা। এখানে আসছি, একটা মাজার জিয়ারত করি, দেন এখান থেকে চলে যাই, কারণ সিলেটেই আজকে শেষ, এখন ঢাকায় চলে যাবো একটু পরে। এরপরে যাবো এখান থেকে কিন ব্রিজ, তাই এতটুকুই। আর এখানে অনেক কবুতর, অনেক। এরপর দেখি আর এখানে কী কী আছে। আর এখানে অনেক বড় বড় পাতিলে রান্না হচ্ছে। এই এতটুকুই ছিল মাজারটা। ওকে, এখন এখান থেকে চলে যায়, এখান থেকে সোজা কিন ব্রিজ। তো যেটা বললাম, আর দেখা হবে কিন ব্রিজে। তো আমি এখন কিন ব্রিজের নিচে, এই হচ্ছে ব্রিজ, এটা দিয়ে যাব। ড্রোন শটটা দেখলেনি তো ভাই, আল্লাহ হাফেজ। ওকে, এখন এখান থেকে চলে যাচ্ছি। সো আর একদম মোটর ব্লগ, আর যদি ড্রোন শটটা ভালো লাগে তাহলে লাইক করে দিন। আর কাজ এখানে অনেক চিল, কাক এই এগুলো অনেক প্যারা দিছে, তারপরে করলাম। আর একদম এই বেবিটাই, এই মাত্র কিং ব্রিজ থেকে বের হলাম, মানে নিচে নেমে দেন ডান পাশে আসলাম। এখান থেকে ঢাকা হচ্ছে 240 কিলো, সিলেট ট্যুরটা আমাদের এতটুকুই ছিল। আর কারকে রাতে যেখানে ছিলাম, ওদের খাওয়া দাওয়া, তারপর ওদের ব্যবহার, তারপরে প্লেসটা, সব কিছু অনেক ভালো ছিল। তো সব কিছু নিয়ে সিলেট ট্যুরটা অনেক বেস্ট একটা ট্যুর ছিল। এরকম লং ট্যুর আমি, হ্যাঁ, দিছিলাম সেন্ট মার্টিনে,
সেন্ট মার্টিনেরটা আরও বড় ছিল, বাট ওটা ইচ্ছাকৃত না, ওটা অনিচ্ছাকৃত সবচেয়ে বড় ট্যুর ছিল আমার। হ্যাঁ, রাজশাহীতে ছিলাম প্রায় 5 দিন, ঢাকায় ছিলাম তো 6-7 দিন, বাট বাইকে করে এরকম এটাই সবচেয়ে লং ছিল আমার। এখান থেকে সিলেট অলমোস্ট 237, আর আজকে উপরে সান, বাট এটাকে মুনের মতো লাগতেছে, কজ এত কুয়াশা আর ঠান্ডা অনেক ছিল, বাট রোদের মধ্যে একটু বিরক্ত লাগতো রাইড, ঠান্ডায় খুব একটা বিরক্ত হই নাই, বাট আমার গলা ভাঙছে, এটা একটু পেন খাইছি, এখনও পুরোপুরি গলা ঠিক হয় নাই। আমরা অলরেডি বেশি না 20 কিলোর মতো রাইড হয়েছে, আর রাইড অনেক স্মুথ চলতেছে, একটা স্পিড মেনটেন করতেছি আমরা। এখন কথা বলতেছি যেহেতু জন্য একটু কম, বাট না হলে 70-80 স্পিডটা মেনটেন করতে পারতেছি, রাস্তা অতটা ফ্রিও না আবার অতটা জ্যামও না, সো রাইডটা ভালোই চলতেছে। বাই দ্য ওয়ে, আমরা আজকেও এখনও লাঞ্চ হয় নাই, সকালে খিচুড়ি খেয়েছি, তাই এখন বাজে এখন বাজে 3:44, সো এখন পর্যন্ত আমাদের খাওয়া হয় নাই। এখান থেকে 206, আর হচ্ছে আমাদের সানি ভাই পেছনে আছে, অনেক ভাই মেবি সামনে আছে, সোহেল ভাই, সোহেল ভাইকে আজকে আগে দেওয়ার কারণ হচ্ছে সোহেল ভাই অলওয়েজ লেট করে, ওর জন্য সোহেল ভাইকে বললাম আগে চলে যান, টোল আছে, টোল 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 টোল, যাওয়ার সময় তো মনে হয় দিলাম, ও না টোল নাই। সত্যি কথা বলতে আমার সেই রকম খিদা লাগছে, প্যাটের ভিতরে চুঁ চুঁ, কেউই দেখি দাঁড়াচ্ছে না, সবাই রাইড করতেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে শেরপুর সেতু, কিরে এই হঠাৎ হঠাৎ মানুষ ব্রেক করে, এখানে কনফিউজড হয়ে যায়, এ মেবি দাঁড়াবে এখানে। মোটামুটি আমাদের সিলেট পুরো কভার করা শেষ, আপনারা লাস্ট 4টা ভিডিও দেখে বুঝতে পারছেন। ওকে, এখানে মেবি আমরা খাবো, সেই কী লাগছে, এটা না খাইলেও আমি খাবো। ওকে দেন, এরপরে আর কোথায় দেখা হবে জানি না, বাট আমার জন্য খাওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, সো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে, টাটা। তো যেটা বলতেছিলাম, আমি ভাবছি এখানে খাওয়ার জন্য দাঁড়াইছে, বাট ওরা খাওয়ার জন্য দাঁড়ায় নেই, ওদেরকে বলছি অনেক খিদে লাগছে, বলছে তাও বলে এখানে না, কেমনটা লাগে। এখানে নাকি সুসু ব্রেক ছিল। আচ্ছা যাই হোক, আমি এই ঠান্ডায় সুসু করার মতো মুডে নাই, কি পরিমাণ ঠান্ডা, তার উপর বাইক চালাচ্ছি আমি 90 গজ সন্ধ্যার পরে আর রাইড করতে পারবো না, সন্ধ্যায় 60-70 হয়ে যাবে, মানে অন্ধকার হওয়ার পর থেকে। এর জন্য এখন যা কভার করার করে নিচ্ছি আলো থাকতে থাকতে, কারণ এখন বাজে 7:47, তাহলে আমরা লাস্ট রাইড করতে পারবো 6:05 রাইড করা যাবে না, কজ এখন শীতকাল, 5টায় অন্ধকার হয়ে যাবে। এখন আমি আমার গোপ্রোটা অফ করি, অনেকক্ষণ ধরে গোপ্রোটা অন করা,
হাই, রাস্তা এটাই, ঢাকা আরো 190 কিলো, এরকম যেতেই হবে। সো আর কোথায় কথা বলবো জানি না, মেবি খাওয়ার সময়। সো ততক্ষণ পর্যন্ত টাটা, যাই না কখন খাবো, দেখা হচ্ছে আর খাওয়ার সময়। ভাবছিলাম আর কথা বলবো না, বাট এখন বলতেছি, আমার হাত পা সব গিরায় গিরায় কাঁপতেছে বলে না, এরকম প্রচুর ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। এখানে সবাই 2-3টা করে পড়ছে, শুধু একমাত্র আমি 2টা পড়ছি, ঠান্ডায় কেউ বলতেছে যায় না। আর আমার ব্যাগ হচ্ছে সানি ভাইয়ের কাছে, সানি ভাইয়ের সামনে, এগুলো সব রশি দিয়ে বাঞ্জি কর দিয়ে বাঁধা, এর জন্য খুলে যখন তখন নিতেও পারতেছি না। আর অলরেডি কত 80 কিলো প্লাস চালাই ফেলছি, ঢাকা আরো অনেক দূর, অনেক মানে আমরা 1/3 আসছি, আর আমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারতেছি। একটু ভালো লাগতেছে স্লো করছি, কারণ এতক্ষণ যত স্পিডে চালাই তত বেশি ঠান্ডা, মানে 50-এর উপরেই ঠান্ডা। আর 50 করে চালাইলে 2 দিন লাগবে যেতে, 2 দিন না সারা রাত লেগে যাবে ঢাকা পৌঁছাইতে। বাট চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে। আর এখন হচ্ছে 4:53, সো অনেকক্ষণ চালাইলাম আর প্রায় 90 কিলোর মতো। সেই দুপুর থেকে রাইড স্টার্ট করলাম, এখন রাত অলমোস্ট কত কিলো বলবো, 150 কিলো চালানো শেষ, 150 না 150 প্লাস, 160-170 চালানো শেষ, আর অল্প কিছু ঢাকা। আর এখন সময় 5:45, সো প্যারা নাই, চলে যাব। আমরা খুব আর্লি চলে আসছি, আর মে আর 2 আওয়ার্সও লাগবে না ঢাকায় পৌঁছাইতে। আর এখন যেহেতু অন্ধকার তাই আস্তে আস্তে রাইড করতেছি, আল্লাহ আল্লাহ করে এখন চলে যাই ঢাকা। দেন বাকি কথা ঢাকায় হবে, কজ রাত হয়ে গেছে আর কোনো কথা বলা যাবে না। আর এখনও আমাদের লাঞ্চ হয় নাই এই সানি ভাইয়ের জন্য, লাঞ্চও করাচ্ছে না, কিছু করাচ্ছে না, শুধু বলে যে বাইক চালাও। সানি ভাইয়ের মনে হয় ঢাকায় গিয়ে লাঞ্চ করানোর প্ল্যান আছে, মানে না খাওয়াই সারাদিন রাইড করাইছে। হ্যাঁ ওকে, কথা না বলি রাইড করি, আর দেখা হচ্ছে একদম ঢাকায়। আর এখন রাস্তায় আপ তো ফ্রি না, আর ঢাকায় যাই, ঢাকায় গিয়ে কথা হবে, টাটা। বললাম দেখা হচ্ছে ঢাকায়, বাট আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি চিটংয়ে। আর যারা এতদিন আমার চুলগুলা দেখে হাসাহাসি করছেন তাদের জন্য বলি, আমি আমার চুলকে একদম, এবার হাসেন, এবার চুলগুলা দেখে হাসেন, আপনাদের জন্য একদম চুল সাইজ করে আসছি, খুশি। বাট আম সরি, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চুল আমি কাটি নাই, ঠিক আগের মতোই। সো তাদেরকে বলি, এতক্ষণ বলতে পারেন যে ভাই এটা কি ছিল, এটা ছিল একটা টুপি, চুল যেরকম ছিল ওরকমই আছে, কোনো কাটাকাটি হয় নাই। আমি আমার চুলকে অনেক লাভ করি, জানি অনেক তেরা বেকা তারপরও করি। তো আপনারা হাসাহাসি করেন এর জন্য থাক, যেহেতু আমি কোনো বিনোদন দিতে পারি না, তো আমার চুলেই একটু একটু দিক। তো সবার লাস্টে যেটা বলার, আমার ঢাকার সিরিজ, সিলেটের সিরিজ শেষ, ঢাকায় ভিডিও আসছে 8টা আর সিলেটে 4টা, মানে এটা সহ। সো যারা যারা ওই ভিডিওগুলো দেখেন নাই ওগুলা দেখে আসতে পারেন, আর প্লিজ আমার ভিডিও একটু শেয়ার করে দেন, কজ আমার ভিডিওতে সবকিছু আছে আলহামদুলিল্লাহ, ভিউজ বলেন, লাইক বলেন, কমেন্ট বলেন, আলহামদুলিল্লাহ সব ভালো, শুধু একটাই ভালো না, সেটা হচ্ছে শেয়ার, কজ আমার ভিডিওতে কেউ শেয়ার করে না। একটু এটা প্লাস আমার আগের যেগুলোগুলো একটু শেয়ার করে দিয়েন। এখন কয়েকটা কথা বলি, চাইলে স্কিপ করতে পারেন। কথাগুলো হচ্ছে, আমি ঢাকা আর সিলেট এই 2টা প্লেসে 18 দিন ছিলাম। তো 18 দিনে আমার ব্লগ আসছে 12টা, ব্লগ 12টা আসছে, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ঢাকার মানুষগুলা। আমি কখনো চিটং এর বাইরে একসাথে এতদিন থাকি নাই, ইভেন আমি ঈদের সময় বা কোথাও বেড়াতে গেলেও এতদিনের জন্য কোথাও যাই না। তো এর জন্য ঢাকার মানুষগুলোর সাথে আমার রিলেশনটা একটু অন্য ধরনের হয়, মানে অনেক বেশি গভীর যেটাকে বলে ওটা। আর কাদের সাথে কেমন করে থাকলাম এটা তো আপনারা আমার ব্লগ গুলা দেখে আইডিয়া করতে পারছেন। মোট কথা, আমি যাদের সাথে ছিলাম সবাই আমার ব্লগে ছিল, একদম
এই টু জেড সবাই। সবার শেষে ঢাকায় যেদিন যাদের সাথে ঘুরলাম সবাইকে অনেক বেশি মিস করব। এখন থেকে চিটংয়ে যে রেগুলার ব্লগগুলো করতাম ওগুলো আসবে। আর আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাকে প্রেস করে দিন। তো আজকের মতো এতটুকুই, ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার।